ইতালিয়ান ডিফেন্সিভ ফুটবলার ড্যানিয়েল ডি রসি, সবাই ভালোবেসে রসি নামেই ডাকেন তাকে। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে পছন্দ করতেন তিনি। 1997 সালে প্রথম ফুটবল খেলা শুরু করেন ওস্তিয়া মারে ক্লাবের জার্সিতে। ক্যারিয়ারের শুরুতে স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করলেও পরবর্তীতে খেলেন মিডফিল্ডার হিসেবে। খুব কম সময়ে ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। যুব ক্যারিয়ারে 2000 সাল পর্যন্ত খেলেন ওস্তিয়া মারে ক্লাবের সঙ্গে, এরপর এক মৌসুমের জন্য যোগ দেন ইতালিয়ান ক্লাব রোমার জার্সিতে। যুব ক্যারিয়ারে রোমার জার্সিতে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়সভিত্তিক দলেও, আর 2000 সাল থেকে এখনো খেলে যাচ্ছেন এই ক্লাবে। এ পর্যন্ত 382টি ম্যাচ খেলে গোল করেছেন 37টি। রসির খেলা শুধু ক্লাব পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, খেলেছেন জাতীয় পর্যায়েও। খেলেন ইতালীয় অনূর্ধ্ব 19, 20 ও 21 দলে, আর 2004 সাল থেকে খেলে যাচ্ছেন ইতালির জাতীয় দলে। জাতীয় দলে জার্সিতে এ পর্যন্ত 106টি ম্যাচ খেলে গোল করেছেন 18টি।